কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রাচীন একটি বশীকরণ টোটকা আজও আমি আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে প্রাচীন একটি বশীকরণ টোটকা সম্পর্কে বলবো, যে টোটকার মাধ্যমে আপনি যে কোনো যুবতী স্ত্রীকে বশীভূত করতে পারবেন খুব সহজে। যুবতী কুমারী নারীকে বশীভূত করতে পারবেন শুধুমাত্র আপনি নিজে, কোনো রকম কোনো কবিরাজ বকালের প্রয়োজন হবে না। আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি নকশা রয়েছে, এটি প্রাচীন একটি নকশা। এই নকশার মাধ্যমে আপনি যে কোনো স্ত্রী মানে যুবতী স্ত্রীকে আপনি বশীভূত করতে পারবেন। তো এই নকশাটি কীভাবে কী করলে আপনি সেই বশীকরণ কাজটি সম্পন্ন করতে পারেন ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই নকশাটি আমি আগে থেকে অঙ্কন করে রাখেছি প্রাচীন গ্রন্থ থেকে, আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিতে পারি। এর জন্য আপনাদের সামনে নকশাটি অঙ্কন করতে গেলে অনেক সময় লেগে যেত, তাই খুব সহজে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য নকশাটি আগে থেকে অঙ্কন করে রাখেছি। এটি একটি প্রাচীন নকশা। তো চলুন নকশাটি আগে বুঝে নেওয়া যাক, এর প্রয়োগ বিধি ভিডিও শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। কীভাবে প্রয়োগ করলে নারী বশীভূত হবে সেটি আমি আপনাদেরকে শেষে জানিয়ে দেব। তো প্রথমে আপনাকে এরকম একটি ঘর কাটতে হবে, যে ঘরের মধ্যে আপনার কালো কালি দিয়ে কাটতে হবে এবং ভিতরে যে লেখাগুলো লিখতে হবে অবশ্যই লাল কালি দিয়ে লিখতে হবে। এরকম একটি সাদা কাগজে আপনি এই কাজটি করতে পারবেন। তো সাদা কাগজে লাল কালি দিয়ে আপনাকে এই লেখাটি লিখতে হবে। প্রথম ঘরে লিখতে হবে মুসলিম এবং এই ঘরে 7, 8, 6 এই সংখ্যাটি লিখতে হবে। এবং দ্বিতীয় ঘরে এরকম মীর কবলম সালামন রব্বির মীর কবলম রহিম রব্বির মীর। এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন নাম লিখে রাখেছি, এখানে শুধু নাম লিখলে হবে না, আপনি সেই যুবতী স্ত্রীর নাম লিখতে হবে যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন বা আপনার বশে বশীভূত করতে চাচ্ছেন। তো তারপরে এইভাবে আপনি অঙ্কন করার পরে আপনার নকশাটি সম্পন্ন হয়ে যাবে। তো এখন এই নকশাটি কীভাবে প্রয়োগ করলে সেই নারী আপনার বশে বশীভূত হবে সে সম্পর্কে বলবো। তো দেখতে পাচ্ছেন এটি একটি প্রাচীন নকশা। এই নকশাটি আপনাকে চারিধার দিয়ে কাটতে হবে, কেটে একটি তাবিজের মধ্যে পুরতে হবে। তাবিজটা পুরে আপনাকে সেই নারী যে রাস্তা দিয়ে নিয়মিত যাওয়া আসা করে সেই রাস্তার নিচে পুঁতে রেখে দিতে হবে। সে যখনই ওই রাস্তা দিয়ে যাবে তখন আপনি যেহেতু এই কাজটা করেছেন সে আপনার উপর দুর্বল হয়ে পড়বে, আপনার প্রেমে পাগল হয়ে পড়বে। মাত্র 7 দিনের মধ্যে এর ফলাফল আপনি দেখতে পারবেন যে 7 দিনে সে আপনার প্রেমে পাগল হয়ে পড়েছে, আপনি যা বলতেছেন সে সেটাই শুনতে বাধ্য হয়ে পড়বে। তো খুবই শক্তিশালী একটি বশীকরণ টোটকা এটি। আপনারা যারা প্রেমে ব্যর্থ হয়েছেন বা যে কোনো নারীকে বশীভূত করতে চাচ্ছেন এই মাধ্যমে আপনারা তাকে বশ করতে পারেন এবং আপনার প্রেমে পাগল করতে পারেন। তো ভিডিওটি বুঝতে না পারলে প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে আরও একবার দেখুন, খুবই শক্তিশালী একটি টোটকা। এই টোটকার মাধ্যমে যে কোনো নারী বশীভূত হবেই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী এরকম ভিডিও পেতে সাথে থাকবেন।